উঠাই গেল বোমারা পেটে খুব খিদি পেয়েছে দুটো কিছু খেতে দাও বুড়ো মানুষ আজ বাদিকাল মরে যাবেন অত খিদি কিসের মরতে বসেছে পেটও বেরিয়েছে সকাল না হতে খেতে দাও বলে যা যাচ্ছে খাবে আর যেখানে সেখানে হাগবে অত ছাপ করবে কে কেনে তোমরা ছাপ করো নাকি যা করার আমি তো করি খেতে চাই চাই খেতে দিবা না থাকলে বলবা নাই অত কথা কিসের সামাল দাও দিদি কোথা থেকে এসি পায়ে পা বাঁধি ঝগড়া বাঁধেছে আমি তো পায়ে পা বাঁধি ঝগড়া করছি আজ বাদ কাল মরি যাবে দুটো খাবারের জন্য তার সাথে কিভাবে খেস খেস করছো তোমাদের বাবা হলে কি পারতে এত বাপ তুলি কথা কিসের তাই দেখো সকালবেলা কোথায় থেকে এসে পায়ে পা বাঁধতে ঝগড়া বাঁধাচ্ছে শুধু বলেছি বয়স হয়েছে অত খিদি কিসের তোমরা সব চুপ করো তোমরা কেউ কিছু বলনি আল্লাহকে কত কই ডাকছি মরণ হয়েছে না তোমরা আমাকে একটু বিশেনি দাও খেয়ে মরি পাপ করিছ প্রায়শ্চিত্ত করো তারপর তো মরবা হ্যাঁ হ্যাঁ পাপ আমি করিছি তোদের মতন সন্তানের জন্ম দি আগে জানলে তোদের মতন সন্তানকে মাটিতে পা পড়ার আগে মেরে ফেলতাম কথা শুনো মেজ ভাই কথা শুনো এসব কথা সহ্য করা যায় থাক না বয়স হয়েছে কখন মরি যাবে তুমি বিয়ে করনি তোমার সংসার নাই তুমি দেখাশোনাটা করো উইর জন্য তো বোধের সঙ্গে ঝামেলা করতে পারবো না এই আমি বলে দিনু চল সবাই আপন আপন কাজে চল হায় আল্লাহ যে ছেলেদের খাইয়ে বড় করলাম তারা আজ বাপ বলতে লজ্জা করছে আব্বা তুমি চুপ করো বড় ভাই তুমি কিছু বলবা যা বলার তোর ভাবেই বলি গেল উইর ওপর দিয়ে আমার কিছু বলার নাই দাঁড়া এই বিষ সাধু বাবার বুদ্ধিটা খাটায় তোরা দেখিস কি না দেখিস এই বিষ দেখছি আব্বা তুমি দুটো গুড় দি মুড়ি ভিজি খাও তাই দে বাপ পেটে খুব খিদি পেয়েছে আচ্ছা আব্বা তোমার এই বাক্সটায় কি আছে কিছু নাই ওটা কি করবি দরকার আছে তুমি খাও আমি কাজ সেরে আসছি আব্বা এই বাক্সটা তোমার কাছে থুই দাও এই লাও চাবি থুই দাও ভাবিদের কাছে দিলে তালা খুলে দেখবা আর লাগাবা কারোর হাতে চাবি দিবা না হবে তুই যা বলবি তাই হবে আব্বা আমি কাজে গেলাম তুমি ঘুমাও আমি কাজে গেলাম সকালবেলায় চিল্লাবা না বয়স হয়েছে খাওয়া কমাও একটু পানি দিতে পারিস বাপ এই লাও এই বাক্সর ভিতর কি আছে আব্বা তালা দিয়া তোর মা জানতো তোর মেজ ভাই জানে তবে বাক্সটা খুব ভারী ওগো শুনছো কোথায় গেল কেনে কি হয়েছে কাজে যাবা তো বাপের সাথে কি কথা বলছো তুই দেখো বাক্স তালা দিয়ে আছে ভারী বলছে একটু দেখো নাহলে সব মেজু ভাই তাই তো বেশ ভারী আব্বা চাবিটা দিন খুলি দেখি না চাবি এখন তোমরা কেউ পাবা না সময় হলে খুলি দিব আব্বা এখন কিছু খাবেন কি ব্যাপার বুবু তুমি তো রোজ সকালবেলা আব্বার কাছে আসো না আজ হঠাৎ আব্বার এত খোঁজ নারে ছোট বউ আব্বার শরীরটা খুব খারাপ কখন আছে কখন নাই তাই ভাবলাম যত্ন করি তাই তো ওতে দাঁড়ি সব দেখেছি সব শুনেছি ওই বাক্সটাও দেখেছি আমার মেজ ছেলের বুদ্ধি আছে একটা পুরনো টিনের বাক্স সব উল্টি পাল্টি দিল
কি ভাবছেন আব্বা? ভাববার কিছু নাই, আমরা আছি, যা লাগবে বলবেন। তাহলে তোমরা খেয়াল রাখবা, আমি কাজে গেলাম। কি ব্যাপার, আব্বার শরীর খারাপ, ডুলছো কেনে? তুমি একা একা কত করবা, তুমি বিটা ছেলে, আদা বাড়া করতে হবে, আজ থেকে আমরাই করে দিব। তোমাদের কথা কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলো। ওই যে তোর মায়ের বাক্স। না না, ও কথা বলবেন না আব্বা, বাক্স যা আছে তা আমরা সবাই পাবো, তো মেজো ভাই একা করবে কেন? না বুঝি, অনেক পাপ করে ফেলেছি, তাই প্রায়শ্চিত্ত করছি, হাতে পায়ে একটু তেল টেল দিয়ে দি, একেবারে খসখস করছে। তুই গা মুছে দে, আমি খাবার আনি। ঠিক আছে যা। মেজো ভাই তুমি কাজে যাও, আব্বা আপনি শুয়ে পড়ুন, আমরা আছি। আব্বা তুমি ঘুমাও, আমি বাইরে গেলু। আব্বা কিছু দরকার হলে আমাদের বলবেন, আমি গা দিতে গেলু। কই গো বৌমারা, ছেলেদের সব ডাকো, আমি মনে হয় আর বাঁচবো না, বুকের ভিতর লাগছে, দম বন্ধ হয়ে আসছে, চোখে আঁধার দেখছি। অমন করছেন কেন আব্বা? কি হলো আব্বা? ছেলেরা কোথায়? ডাকতে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। বলো আব্বা অমন করছো কেন? তোমরা যাই হোক একটা ব্যবস্থা করো, আর কতক্ষণ ফেলে রাখবা? ধর ওদিকে লি চলো। মানুষজন বাড়িতে আসবে, খরচ আছে, বাক্সটা খুলে দেখলে হয়তো না, টাকা পয়সা কি আছে? না বাক্স এখন খোলা হবে না, কাছে যা টাকা পয়সা আছে তাই দিয়ে কাজ করি, তারপর মানুষজন দেখি তোমরা ভাগ করে নিও। তাই হোক, পরে দেখা যাবে, এখন নিয়ে চল। বড় ভাই কাজ বেরিয়ে গেল, মেজো ভাইকে বলি বাক্স যা আছে ভাগ করে নিতে, আমার মালা কানের বেজি কাজের টাকা দিয়েছি। তোমার মালা কানের? আমার হাতের, কানের, গলার সব বেচেছি, ঘরে 5000 টাকা ছিল তাও খরচ হয়ে গেছে। আজ বাড়িতে আসুক, জাবুলার আমি বলছি। আর বলতে হবে না, মানুষ সঙ্গে করে এনেছি। ছোট বৌমা বাসার চাবি দাও। বড় ভাই তুমি বাড়ির বড়, তুমি খুলো, লাও দে। শোনাতে নাই সব, মানুষটি যে মারা গেল তার জন্য তোমাদের একটু কিচ্ছু মনে হচ্ছে না? তোমরা সব চুপ করো, মরা মানুষকে নিয়ে টানাটানি করো না, আমি কাজ করে তোমাদের সব শোধ করে দিব। আজ আমাদের ধারণা ভুল প্রমাণ করে দিলে তোমরা, তোমাদের কাছে বাবা মা কেউ না, পয়সাই তোমাদের কাছে সব, পয়সাই তোমাদের কাছে পরমেশ্বর।